তো ভিউয়ার্স আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে মিজানুর রহমান আজাহারিকে চিনে না এমন কোনো ব্যক্তি মনে হয় বাংলাদেশে নাই তো ভিওয়ার্স আমাদের বাংলাদেশ ব্যতীত অন্য অন্য দেশেও কিন্তু তাকে অনেকে চেনে এবং তার ফ্যান প্রচুর তো ভিউয়ার্স সে কিন্তু একটা অলরেডি চ্যানেল খুলে ফেলেছে আর চ্যানেল খোলার সাথে সাথেই তার ফেসবুক পেজে একটা পোস্ট করে দিয়েছিল যে আর কি জানিয়ে দিয়েছিল ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেওয়ার সাথে সাথে একদিনে অর্থাৎ সতেরো ঘন্টার মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিল যেটি আজ পর্যন্ত কোনো ইউটিউবার করতে পারে নি এবং সেটি প্রোমোটের মাধ্যমে বা দেখা গেলো যে আমরা যে ভিডিও বুস্ট করি বা চ্যানেল বুস্ট করি চ্যানেল বুস্ট করার মাধ্যমে কিন্তু এরকম কেউ পারেনি যে এক সতেরো ঘন্টার মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করা তো ভিউয়ার্স কোনো রকমের ভিডিও না দিয়ে মিজানুর রহমান আজাহারি সতেরো ঘন্টার মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে এবং সে প্লে বাটন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কিন্তু কোনো ধরনের কোনো ভিডিও দেয়নি তো ভিউয়ার্স আসলে এখানে কিছু নামে চ্যানেল বিভিন্ন জনে বিভিন্ন ব্যক্তিরা এক চ্যানেল হয়েছে তো একই নামে একই হচ্ছে আপনার লোগো দিয়ে চ্যানেল খুলেছে যেখানে আপনারা হয়তো সঠিকটা পাবেন না দেখা গেলো যে ইউটিউবে গিয়ে সার্চ করে দিলে তার চ্যানেলটি আসতেছে না এরকম হতে পারে আর তার চ্যানেলে ভিডিও দেওয়ার পরেও এখানে হচ্ছে যে তার কপি তার যে ভিডিওর সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো যেগুলো আছে এগুলো কিন্তু কপিরাইট ধরা হয়েছে তা তার মাধ্যমে অনেকে ইনকাম করে নিতে চাইছে তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সরাসরি মোবাইলের পর্দায় গিয়ে তার চ্যানেলটি দেখাবো এবং সে কতটুকু এগিয়ে গেছে তিনি আসলে তার সাথে কি কি করা হয়েছে জনগণ আসলে তাকে দিয়ে কিভাবে ইনকাম করতে চেয়েছিলো সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন মোবাইলের পর্দায় যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক আসলে কাহিনিটা বা ঘটনাটা কি আর আপনি যদি মিজানুর রহমানের আজাহারির অরিজিনাল অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন মিজানুর রহমান আজাহারির অরিজিনাল যে ইউটিউব চ্যানেলটি তো ভিউয়ার সরাসরি আমি মোবাইলের পর্দায় চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে ফেসবুকে গিয়ে তার যে ফ্যান পেজটি আছে ফেসবুক ফ্যান পেজটি যদি আমি আপনাদেরকে দেখাই তিনি যে প্রথমে পোস্ট করেছিলেন সেই পোস্টটি আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আমি এখানে চলে আসার পর আমি তার তিনার নাম লিখে এখানে সার্চ করে দেবোর্স আমি এখানে সার্চ করে দিলাম যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে পাবলিক ফিগার বলে একটি ফেসবুক পেজ চলে আসছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড একটি পেজ তো এই ভেরিফাইড পেজটিতে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে এখানে এখানে হচ্ছে যে ব্লু ঠিক মার্ক দেওয়া আছে এখান থেকে তিন মিলিয়নের উপরে এখানে সাবস্ক্রাইবার তো এখানে যদি আপনি মেম্বার আছে তো এখানে যদি আপনি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে তিন মিলিয়ন তিন দশমিক নয় মিলিয়ন এখানে হচ্ছে ফলোয়ার তো তিনি তাকে ফলো করেনি এই জিরো ফলোয়িং তো ভিওয়ার্স এখান থেকে আমি নিচে চলে গেলাম নিচে চলে যাওয়ার পর এখন আমি এখান থেকে তার পোস্টটি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে এখানে তিনি একটা পোস্ট করেছিলেন তো পোস্টে আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি যে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে মোবারকবাদ তো এই যে এই পোস্টটি যখন দিয়েছে পোস্ট দেওয়ার সতেরো ঘন্টার মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর তিনি একটি ভিডিও এখানে পোস্ট করেছিলেন তো ভিডিওতে ভিডিওতে কী হয়েছিল সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিনি আরেকটি পোস্ট করেছে ওয়েলকামিং ভিডিও সংক্রান্ত একটি ডিসক্লাইমার তো এখান থেকে এই ডিসক্লাইমারটা যদি আপনারা পড়েন দেখতে পাচ্ছেন গতকাল থেকে অনেকেই জানাচ্ছে যে আমার ওয়েলকামিং ভিডিওতে অ্যাডশো হচ্ছে ওয়েলকামিং ভিডিওর লেন্থ ছিল এক মিনিট পার সেকেন্ড ইন্ট্রোতে সাত সেকেন্ড মূল বক্তব্য ছয় ছেচল্লিশ সেকেন্ড এবং আউট্রোতে বারো সেকেন্ড ইন্ট্রো এবং আউট্রো ব্যাকগ্রাউন্ড দুটি নাসিদের ভোকাল কার্ডের সাউন্ড ইউজ করা হয় ছিল আমাদের জানা ছিল না যে এগুলো কপিরাইট ফ্রি নয় শেষের বারো সেকেন্ডের জন্য ওরা কপিরাইট ক্লেম করে আর এর জন্য কখনো কখনও অ্যাডশো হচ্ছে আর ভিউয়ার্স এই অ্যাটশো হওয়ার কারণে যে বেনিফিটটা আসতেছে এই বেনিফিটটা যাদের অ্যাটশো করতেছে যাদের চ্যানেলে কপিরাইট হয়েছে যাদের চ্যানেলের সাথে তো তারা কিন্তু সেই বেনিফিটটা পাচ্ছে তার তেনার এনার চ্যানেলে কোনো মনিটাইজেশন নাই সুতরাং তিনি কোনো বেনিফিট এখানে পাবে না সুতরাং এখান থেকে তারা ইনকাম করে নিচ্ছে যাদের সাউন্ড কপিরাইট করেছে তো এখান তখন তারা কি করে তখন তিনি এই ভিডিওটি প্রাইভেট করে রেখেছে তো ভিউয়ার্স তারপরে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ একটি আপডেট এখান থেকে তিনি এই ভিডিওটি দিয়েছে তো এই ভিডিওটি দেওয়ার পর তিনি আর কোনো ভিডিও দেয়নি তো এই ভিডিওটি আপনারা তাদের চ্যানেলে পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে গিয়ে তো ইউটিউবে যাওয়ার পর আমি আরেকটি জিনিস দেখাবো তো ইউটিউবে চলে আসলাম চলে আসার পরপরই দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা পোস্ট চলে আসছে আমার সামনে তো মিজানুর রহমান আজহারির একটা পোস্ট চলে আসছে দেখতে পাচ্ছেন যে একদিনে দশকে ভিউজ অর্থাৎ এখানে যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন পুরা কপি করা হয়েছে তো নাকি তো আমি এখান থেকে যদি আপনার যে চ্যানেলটি শো করেছে সেখানে যদি আমি ক্লিক করে দিই ক্লিক করে দিলে দেখতে পাবেন যে চ্যানেলটি এখানে চলে আসছে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কোনো সাবস্ক্রাইবার কাউন্ট করা নাই অর্থাৎ সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে না সাবস্ক্রাইবার হাইট করে রাখা হয়েছে তো একদিন আগে যে ভিডিওটি দিয়েছে এখানে দশকে ভিউজ এসেছে তো এটা হচ্ছে যে ফেক একটি চ্যানেল তেনার নামে একটি ফেক চ্যানেল খোলা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে তার এখানে সতেরোই ফেব্রুয়ারিতে এই এটা জয়েন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে জয়েন সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার বিশ তো আমি এখন আপনাদেরকে মেন চ্যানেলটি দেখাবো যে চ্যানেলে তিনি হচ্ছে যে ভিডিও আপলোড করে থাকে তো এজন্য আমি তেনার চ্যানেলটি আমি এখানে সাবস্ক্রাইব করে রেখেছি আপনারা চাইলে সেই ফেসবুক অফিসিয়াল পেজ ফ্যান পেজ থেকে গিয়েও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন তো এখান থেকে আপনি যদি সার্চ করে দেন তার নামে ও দেখতে পাচ্ছেন যে আমি মিজানুর রহমান আজারি লিকে সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো তার চ্যানেল এখানে পাচ্ছি না তো ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিন দেখতে পাচ্ছেন যে কোনো চ্যানেল আসেনি তো এখান থেকে সবার শেষে দেখতে পাচ্ছেন যে এখানে সি ফুড একটি ভিডিও চলে আসছে এই ভিডিওটি যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে তারা এই চ্যানেলটি চলে আসছে সাত লক্ষ সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে তো আর একটি দুইটি ভিডিও দেওয়া ছিল একটি ভিডিও কপিরাইটের কারণে প্রাইভেট করে রাখা হয়েছে আর এখন সর্বশেষ আরেকটি ভিডিও দেওয়া হয়েছে তিন ঘন্টা আগে তো এটা প্রায় আড়াই লক্ষের কাছাকাছি ভিউজ এসে গেছে তো ভিউস এটা হচ্ছে তেনার অরিজিনাল হচ্ছে তেনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো এখানে যদি আপনারা নিচে চলে যান দেখতে পাচ্ছেন যে তেনার জয়েন হচ্ছে ষোলোই ডিসেম্বর দুই হাজার বিশ তো তার এখানে ওয়েবসাইট দেওয়া আছে ফেসবুক দেওয়া আছে লিঙ্ক লিঙ্ক আইডি দেওয়া আছে তারপর টুইটার দেওয়া আছে সব কিছু এখান থেকে দেওয়া আছে তারা আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন তো হিয়ার দেখতে পাচ্ছেন যে ওটাতে ওই ভিডিওতে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি ভিউজ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ভিউস এখানে হচ্ছে সতেরো লক্ষ কিন্তু এখানে ভিউজ এসে গেছে তো এটা হচ্ছে আপনার সেই ভিডিওটি যে ভিডিওটি প্রাইভেট করে রাখা হয়েছে সেই ভিডিওর ভিউটা কিন্তু এখানে শো করছে তো ভিওর্স সেই ইউটিউব চ্যানেল আপনারা যদি আপনারা অবশ্যই এনাকে সাপোর্ট করবেন এনাকে ভালো আমি জানি সবাই ভালোবাসে ইনশাল্লাহ আমরা সবাই এনার পিছনে থাকবো এবং এনার চ্যানেলের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো আমি নিজেও সাবস্ক্রাইব করেছি আপনারা সাবস্ক্রাইব করবেন কিন্তু অরিজিনাল ইউটিউব অফিসিয়াল ইউটিউবটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন